সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমি তোমাদের ইংরেজি শিক্ষক বিতান দাস আমি আজকে তোমাদের ইংলিশ ক্লাসে মডেল কোয়েশন টোয়েন্টি থ্রি হতে কোয়েশন নাম্বার ওয়ান এবং টু এই দুটো কোয়েশনের আনসার করব চলো শুরু করা যাক মডেল কোয়েশন টোয়েন্টি থ্রির আমরা এখানে প্যাসেজটা দেখতে পাচ্ছি এবং এই প্যাসেজে বলা হচ্ছে রিড দ্য গিভেন টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশানস নাম্বার ওয়ান অ্যান্ড টু তার মানে এই প্যাসেজটা ভালো করে পড়তে হবে এবং পড়ে এই প্যাসেজটা ভালো করে পড়তে হবে এটা পড়ে তারপর আমাদের কোয়েশ্চেন নাম্বার ওয়ান এবং টু এ দুটো আনসার করতে হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে বলা হচ্ছে মাই নেম ইজ আলভি আমার নাম আলভি আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় বাস করি বাট মাই ফ্যামিলি ইজ ফ্রম চিলমারি ইন কুড়িগ্রাম কিন্তু আমার যে পরিবার তারা কুড়িগ্রামের চিলমারি থেকে এসেছে মাই গ্র্যান্ড মাদার অ্যান্ড মেনি অফ মাই রিলেটিভস স্টিল লিভ দেয়ার মানে ওখানে আমার দাদি এবং আমার অনেক আত্মীয় বসবাস করে লাস্ট জুন গত জুনে আই ওয়েন্ট টু ভিজিট মাই গ্র্যান্ড মাদার গত মাসে মানে অর্থ লাস্ট জুন গত জুন মাসে আমি আমার দাদিমাকে দেখতে গিয়েছিলাম মাই আঙ্কেল অ্যান্ড কাজিন ইন চিলমারি বলা হচ্ছে যে গত জুন মাসে আমি আমার দাদি আমার চাচা এবং আমার চাচাতো ভাই বোনদের দেখতে চিলমারি গিয়েছিলাম দেয়ার হাউস ইজ নিয়ার দ্য যমুনা রিভার তাদের বাড়িটা হচ্ছে যমুনা নদীর তীরে মাই আঙ্কেল ইজ এ ফিশারম্যান আমার যিনি চাচা তিনি একজন জেলে মাই গ্র্যান্ড ফাদার ওয়াজ এ ফিশারম্যান আমার দাদাও মানে আমার যিনি দাদা ছিলেন তিনিও একজন জেলে ছিলেন আচ্ছা এরপর বলা হচ্ছে বাট সরি এরপর বলা হচ্ছে বাট হি ডাইড অ্যাবাউট টেন ইয়ার্স অ্যাগো আই ডিডেন্ট নো কিন্তু তিনি দশ বছর আগে মারা গিয়েছেন যা আমি জানি না আচ্ছা ওয়ান মাই সিস্টার অ্যান্ড আই ভিজিটেড চিলমারি ইন জুন উই হ্যাড সো মাচ ফান যখন আমরা আমি এবং আমার বোন জুন মাসে চিমারি বেড়াতে গিয়েছিলাম সেখানে আমরা অনেক মজা করেছিলাম আওয়ার গ্র্যান্ড মাদার টোল্ড আজ স্টোরিজ অ্যাবাউট আওয়ার ফ্যামিলি অ্যান্ড অ্যাবাওয়ার অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ আমার দাদিমা আমাদের মানে যে পরিবার এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আমাদেরকে অনেক গল্প শুনিয়েছিলেন আচ্ছা মাই আঙ্কেল কট লট অফ ফিশ আমার চাচা অনেক মাছ ধরেছিলেন মাই ফেভারিট ফিশ ইজ চাপিলা আমার মানে প্রিয় মাছের নাম হচ্ছে চাপিলা ইট ইজ এ তিন হোয়াইট ফিশ মানে বলা হচ্ছে আমার প্রিয় মাছের নাম হচ্ছে চাপিলা মাছ এটা সাদা এবং অনেকটা চিকন আচ্ছা ইটস ডেলিশিয়াস এটা খুবই সুস্বাদু এখানে ইটসের মধ্যে আইটা ছোট হাতের এসছে এটা বড়ো হাতের হবে যেহেতু এর আগে একটা ফুল স্টপ আছে আমরা জানি ফুল ফুলস্টোপের পরপর যে এখানে ল্যাটারটা বসে সেটা বড়ো হাতের হয় তাহলে এখানে হবে ইটস ডেলিশিয়াস এটা খুবই সুস্বাদু উই হেল্প আওয়ার গ্র্যান্ড মাদার মেক দ্য ফিশ এভরি নাইট আমরা মানে প্রতিদিন রাতে আমার দাদিকে মাছ রান্না করতে সাহায্য করতাম উই অলসো মেট রাইস অ্যান্ড ভেজিটেবলস এবং আমরা ভাত এবং শাকসবজি রান্না করতাম আচ্ছা এরপর বলা হচ্ছে ইট ওয়াজ এ ভেরি স্পেশাল ট্রিপ এটা ছিল খুবই মানে একটা বিশেষ ধরনের আমাদের ভ্রমণ আচ্ছা উই টকড উইথ আওয়ার রিলেটিভস অ্যান্ড লার্নড অ্যাবাউট আওয়ার ফ্যামিলি অ্যান্ড আওয়ার কান্ট্রি আমরা আমাদের আত্মীয়দের সাথে কথা বলতাম এবং আমাদের পরিবার এবং আমাদের দেশ সম্পর্কে জানতে পারতাম তারপর বলা হচ্ছে উই অলসো স্যাং সংস টুগেদার আমরা সেখানে একসাথে গানও করেছি আচ্ছা এই যে আমরা সেখানে একসাথে গানও করেছিলাম তাহলে এর মাধ্যমে আমরা এই পুরো প্যাসেজটা সম্পর্কে একটা ধারণা পেলাম এখানে সাধারণত যেটা আমরা দেখতে পাচ্ছি আলভি তার বোনের সাথে জুন মাসে যে লাস্ট জুনে সে তার গ্রামের বাড়িতে ঘুরতে বেড়াতে গিয়েছিল এবং সেখানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে এই কথাগুলো বলা হচ্ছে তো এখানের উপর বেজ করে আমরা পরবর্তী কোয়েশনগুলো আনসার করবো আমরা এখানে কোশ্চেন নাম্বার ওয়ানে যেটা দেখতে পাচ্ছি ওয়ানে দেখতে পাচ্ছি একটা ম্যাচিং আছে এ নাম্বার রিলেটিভস বি নাম্বার নিয়ার সি নাম্বার ডাই ডি নাম্বার ডেলিশিয়াস ই নাম্বার টুগেদার কলম বিতে বলা হচ্ছে টু পাস অ্যাওয়ে টু স্টে ক্লোজলি অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড প্লেস টু ফল ডাউন ফোরে বলা হচ্ছে কিথ অ্যান্ড কিন টেস্টি টু টেক ইন টু নট ফার তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা অপশন রয়েছে এখানে অপশন রয়েছে সাতটা তার মানে এখানে পাঁচটা অপশনের জন্য আমরা এখানে থেকে পাঁচটা সঠিক অপশন বেছে নিব। তাহলে আমরা চলো শুরু করা যাক রিলেটিভস মানে আত্মীয় স্বজন তাহলে কিতেন কিন এর অর্থ কিন্তু আত্মীয় বা স্বজন তাহলে নিয়ারত নিকটে এটার জন্য কি হবে এটার জন্য হবে মানে খুব কাছাকাছি মানে যেটা বেশি দূরে নয় তাহলে আমরা কি লিখবো নট ফার্ট কাছাকাছি মানে দূরে নয় মানে কাছাকাছি ডায় মারা যাওয়া তা এটার জন্য হবে টু পাস অ্যাওয়ে মানে কোনো জায়গায় মারা যাওয়া হতো টু পাস অ্যাওয়ে হয় ডেলিশিয়াস হতে সুস্বাদু তাহলে এটা হবে টেস্টি তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে টুগেদার একত্রে তাহলে এটার জন্য বসবে টু স্টে ক্লোজলি অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড প্লেস মানে একসাথে কোনো একটা স্থানে একত্রে থাকা একই সময়ে থাকা এটাকে বলা হয় টুগেদার তাহলে এখানে পাঁচটা থেকে দেখো আমরা এখানে পাঁচটা অপশন খুঁজে বের করেছি তো তোমরা এটা ভালো করে বুঝে নিজেরা করবে করে তারপর কিন্তু তোমরা ভালো করে আগে প্রথমে ভিডিওটা দেখবে দেখে নিজেরা বুঝবে যে কথাগুলো বললাম এই শব্দগুলোর অর্থ কী এই শব্দগুলোর অর্থ কী কেন তারা ম্যাচিং হয়েছে এগুলো বুঝে করবে বুঝে তারপর খাতা লিখবে কখনও আনসার দেখবে না আগে প্রথমে এগুলো বুঝে করবে আমরা ট্রুতে দেখতে পাচ্ছি এখানে ট্রু ফলসের কথা বলা হচ্ছে এবং যদি ফলস হয় তাহলে আমাদেরকে স্টেটমেন্ট দিতে হবে মানে ফলস স্টেটমেন্টের জন্য আমাদেরকে সঠিক আনসার দিতে হবে প্রথমে বলা হচ্ছে আলবি লিভস ইন ঢাকা আলবি ঢাকায় বসবাস করতো হ্যাঁ এটা সত্যি তার মানে এ নাম্বার ট্রু বি নাম্বার হার অর রিলেটিভস নাও লিভ ইন ঢাকা না তার এখন মানে এখানে বলা হচ্ছে তার সমস্ত স্বজন এখন ঢাকায় থাকে তাহলে এটা মিথ্যা ফলস এটা কারেক্ট আনসার হবে মেনি অফ হার রিলেটিভস নাও লিভ ইন কুড়িগ্রাম তার অনেকগুলো আত্মীয়স্বজন মানে সবগুলো না অনেকগুলো স্বজন বর্তমানে ঢাকায় থাকে সি নাম্বার হার গ্র্যান্ড ফাদার ওয়াজ এ ফার্মার তার যে দাদা ছিল সে ছিলেন একজন কৃষক তাহলে তিনি তো ফার্মার ছিলেন না তিনি ছিলেন ফিশারম্যান তাহলে এই জায়গায় মানে এই সি নাম্বারটা ফলস হবে কারেক্ট আনসার দিয়ে লিখতে হবে এফ নাম্বারে ফিশারম্যান এফ আই এস এইচ আর এম এ এন্ড ফিশারম্যান ওকে তাহলে ফার্মার উঠে গিয়ে ফিশারম্যান বসবেন এরপর ডি নাম্বারে বলা হচ্ছে হার গ্র্যান্ড মাদার টোল্ড দ্য স্টোরিজ অফ বাংলাদেশ তার যে দাদিমা ছিল তিনি তাদেরকে বাংলাদেশের গল্প শুনিয়া শোনা শুনিয়েছিলেন হ্যাঁ এটা ট্রু তাহলে ডি নাম্বার ট্রু হবে ই নাম্বার চাপেলা ইজ এ তিন ফিশ চাপেলা একটা পাতলা বা একটা সরু মাছ হ্যাঁ এটা সত্যি তাহলে ই নাম্বারও ট্রু এফ নাম্বার দ্য ট্রিপ ওয়াজ ব্যাড না এটা ফলস এফ নাম্বারে কারেক্ট আনসার হবে দ্য ট্রিপ ওয়াজ গুড এই ট্রিপটা ভালো ছিল তাহলে এখানে আমরা এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছ এই প্যাসেজ থেকে তথ্যগুলো নিয়েই কিন্তু আমরা এই কোয়েশ্চেন নাম্বার ওয়ান এবং এই কোয়েশ্চেন নাম্বার টু আনসার করলাম এই তথ্যগুলো তোমরা ভালো করে বুঝবে বুঝে তারপর আনসার করবে এবং তোমাদের সুবিধার্থে আমি এখানে আনসারটাও দিয়ে দিয়েছি তোমরা প্রথমে আনসার দেখবে না তোমরা প্রথমে নিজেরা করবে করে দেন এই আনসারগুলো দেখবে এখানে একটা অংশ কেটে গেছে দেখা যাচ্ছে এটা হবে দা ট্রিপ গুড জি ডবল ওকে আচ্ছা তাহলে আমরা এখানে কোয়েশ্চেন নাম্বার ওয়ান এবং টু এর আনসারটাও পেলাম তো এখানে যেটা একটা বিষয় থাকে সেটা হচ্ছে আমরা বলেছিলাম এর আগে যতগুলো আমরা মডেল কোয়েশন করব এর থেকে এরপর থেকে কিন্তু আমরা মোরগুলো করব তো এখানে আমরা ওয়ান এবং টু এর যে প্রশ্নগুলো আছে বেসিক প্রশ্নগুলো সেগুলো আমরা করেছি আমরা মোরগুলো করি নি পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে এই মডেল কোয়েশনের মোরগুলো করব তোমাদের এইচডাব্লিউ হলো এই যে এখানে এক্সারসাইজ যেগুলো করলাম ওয়ান এবং টু এগুলো সবগুলো এক্সারসাইজ করবে এবং তোমাদেরকে এর আগে আমি অ্যাবাউট এম ইন লাইফ সম্পর্কে একটা চিঠি করিয়েছিলাম সে চিঠিটা তোমরা আবার রিভিশন করবে মানে সেটা আবার শিখে এই দুটো কাজ মডেল কোয়েশনের এক্সারসাইজগুলো এবং এই লেটারগুলো অবশ্যই সেগুলো শিখে লিখে আজকে রাত আটটার মধ্যে আমাকে ইনবক্স করবে পরবর্তী ক্লাসে আমরা আমাদের মডেল কোয়েশন টোয়েন্টি থ্রি এর মোর কোয়েশনগুলো করবো ওয়ান এবং টু এর তখন সাথে থেকে ক্লাসটি উপভোগ করার জন্য আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা মানে তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো নিরাপদে থাকো